ধানমন্ডিতে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। ধানমন্ডি থানায় দুটি ও নিউ মার্কেট থানায় একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ অজ্ঞাত আসামি করা হয়েছে 500 জনকে। অন্তত 63 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ বলছে নাশকতা ও অগ্নিসন্ত্রাসী কাউকেই ছাড় দেওয়া হবে না। এদিকে নাশকতার মামলায় বিএনপির 20 নেতাকর্মীকে একদিনের রিমান্ড ও 17 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিস্তারিত এস এম ফয়াজের রিপোর্টে। সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণে পদযাত্রার কর্মসূচি ছিল বিএনপির। পদযাত্রাটি সায়েন্স ল্যাব এলাকায় পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার পরের দিনই রাজধানীর নিউ মার্কেট ও ধানমন্ডি থানায় নাশকতা মামলা করে পুলিশ। মামলায় 100 ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তাদের ধরতে শিগগিরই অভিযান চালানো হবে, জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। বিনা প্ররোচনায় বিনা কারণে আমাদের সদস্যদের উপর হামলা করা শুরু করলো। পাবলিক এবং প্রাইভেট প্রপার্টির উপর তারা আঘাত আনার চেষ্টা করলো, বাস পোড়ালো, ভাঙচুর করলো, অগ্নিসংযোগ করলো, ট্রাফিক বক্স পোড়ালো। এই ঘটনাটিকে কেন্দ্র করে মামলা রুজু হয়েছে এবং এই মামলার তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই মামলার সঙ্গে যারা জড়িত, এই অপরাধটির সঙ্গে যারা জড়িত, এই অগ্নিসংযোগের সঙ্গে যারা জড়িত, অতীতেও কিন্তু এই অগ্নিসংযোগের ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। সো এই অগ্নিসংযোগকারীদের, ভাঙচুরকারীদের কোনো প্রকার ছাড় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জানান, পুলিশের উপর হামলা ও রাষ্ট্রীয় সম্পদ নষ্টকারীদের কোনো ছাড় নয়। ভবিষ্যতেও যদি কেউ এই ধরনের কোনো অপচেষ্টা করে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেই সক্ষমতা রয়েছে তাদের সেই অপচেষ্টাকে একেবারে শক্ত হাতে দমন করার জন্য। আমরা কারো কোনো শত্রু নই, কিন্তু দয়া করে কোনো কারণে আমাদের উপর আঘাত করার চেষ্টা করবেন না। শান্তিপূর্ণ সমাবেশে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিপ্লব কুমার সরকার। এস এম ভয়েস, বাংলাভিশন, ঢাকা।